মৌমাছি থাকে জানেন তো, এক ধরনের মৌমাছিকে বলে শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছি কি করে, মৌচাক থেকে বের হয়, ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মধু সংগ্রহ করে, মকর সংগ্রহ করে, মানে ফুলের পরাগটা নাই নিয়ে আবার মৌচাকে ফুলে যায়, সেখানে গিয়ে কর্মী করে, সেটাই মধু হয়ে যায়। এবং অনেক শ্রমিক মৌমাছি থাকে, আর একটা মৌমাছি থাকে, তারা কি করে, একটা একজন তাকে বলে রানী মৌমাছি। কি মৌমাছি, রানী মৌমাছি। রানী মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করতে ফুলে ফুলে যায় না, শ্রমিক মৌমাছিরা মধু নিয়ে আসে, উনি বসে বসে খান। পশ্চিমবঙ্গের সাথে মিল পাচ্ছেন, হ্যাঁ মিল পাচ্ছেন, রানী মৌমাছিটাকে বুঝতে পারছেন তো? রানী মৌমাছি বসে আছে কোথায়, সেই মৌচাকে যাবো আমরা ঢেল মারতে। মৌচাকে ঢেল মারলে পরে রানী মৌমাছি সেখান থেকে বেরিয়ে আসবে, ১৩ তারিখের দিন, সেই পবিত্র দিন আপনাদেরকে সকলকে যেতে হবে। কেন যেতে হবে, এই বন্ধুগণ আমার আপনার ভবিষ্যৎ নির্ভর করছে, তার আমরা কোনো দেখিনি। টিভির পর্দায় দেখলাম ৫০ কোটি টাকা একসাথে ফ্লিপ করে রাখা আছে, টাকার পাহাড়। আমরা আমি জীবনে যখন কলেজে পড়ি তখন প্রথম পাহাড় দেখতে পেয়েছিলাম, দার্জিলিং গেছিলাম, আর টাকার পাহাড়ে জীবনে প্রথম দেখলাম রাজ্য সভাপতি হওয়ার পর, তাই টাকার পাহাড় জীবনে দেখিনি। আপনারা কেউ ১ কোটি টাকা একসাথে দেখেছেন, দেখেছেন? আমিও দেখিনি আজ অব্দি। ৫০ কোটি টাকা প্রথম টিভিতে দেখলাম, আমাদের গ্রামে গঞ্জে মাসিমা পিসিমা বৌদি দিদি সবাই সিরিয়াল রাখা বন্ধ করে খবরের চ্যানেল দেখছিল, মন্ত্রীর কথা টাকা বেরোয় আর মন্ত্রীর কথা গার্লফ্রেন্ড বেরোয়, তাই নিয়ে হিসাব চলছিল যে মন্ত্রীর কথা গার্লফ্রেন্ড, মন্ত্রীর কত টাকা, ৫০ কোটি টাকা ক্যাশ, ৮৪ লক্ষ টাকার গয়না, ফরেন কারেন্সি মানে বিদেশের টাকা, ডলার ডলার বাপের জন্য দেখিনি। সেই টাকা নিয়ে মন্ত্রীর কাছের লোক বসে আছে, কেষ্টবাবু ধরা পড়লেন, পার্থবাবু খুব আফসোস করছিলেন, বলে ছেলের খাওয়া দাওয়া ভালো না, জেলে গেছেন কিন্তু দেমাকটা এখনো যায়নি, জমিদারে জমিদারি চলে গেলে কি হবে, জমিদারি দেমাকটাকে থাকবে তো, জেলে চলে গেছেন, চোরের মতো কয়েদিদের মতো থাকতে হচ্ছে, কিন্তু খাওয়া পছন্দ হচ্ছে না, মুখে পাঠার ঝোল চায়, কি চায়, পাঠার ঝোল। কেন ঠিক করলাম কেষ্ট পাঠাকে পাঠাবে, নজরকান্তি পাঠা কেষ্ট ঢুকে গেল ভেতরে, কেষ্ট ঢোকার পর আমরা জানতে পারলাম, কি জানতে পারলাম, আমরা দেখলাম যে মাছের ব্যবসা এত লাভদায়ক হতে পারে। এখানে অনেক আমাদের কাকা অন্যান্য আছেন ভাই বন্ধু যারা এখানে হাটে বাজারে মাছের ব্যবসা করে, অনুব্রত মন্ডলকে দেখে শিখুন, মাগুর মাছের ব্যবসা করে নিজের মেয়ের নামে ১৭ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেছে, ১৭ কোটি টাকা মাত্র কত, ১৭ কোটি টাকা, আইনে তো করেছে কিন্তু আপনি ধরতে পারবেন না, ট্যাক্স দিয়ে করেছে,